الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم समस्त प्रशंसा अल्लाह ताआलार जन्नो जिनी आमादेर के दीर्घ एक मास पर आबार एखाने निजेदेर के संशोधन करार नियते अल्लाहर सन्तुष्टिर उद्देश्ये अल्लाहर जन्नो किछु समय बेर करे जमायत हवार आशार बसार तौफिक दान करेछेन अल्हम्दुलिल्लाह कुरान मजीदे अल्लाह ताआला आमादेर सम्पर्के एकटा तथ्य दिएछेन अल्लाह बोलेन जे बालिल इंसानु आला नफसिही बसीरा वलाउ अल्का माज़ीरा अल्लाह बोलें जे तुम्हें जदि तुम्हें चिंते चाओ बुझते चाओ ताहले तुम्हें निजे दिके ताकाले बुझबे कारण क्यामतेर दिन आमादेर जत दोष त्रुटि आछे गुना आछे सबगुलो आमरा निजेराई देखते पाबो আর ওই কিয়ামতের ওই দৃশ্য যখন নিজেদের দোষ ত্রুটিগুলো প্রকাশ পেয়ে যাবে সেই দৃশ্যটা যদি আমরা দুনিয়াতে বসে কল্পনা করি যে আমার কি কি দোষ প্রকাশ পেতে পারে তাহলে এখানে বসেও কল্পনার জগতে দেখা সম্ভব আল্লাহ বলেন যে ওয়ালাউ আলকা মাআযীরা যদিও মানুষ বিভিন্ন অজুর পেশ করবে বলবে যে আমি এই দোষ করেছি এই কারণে অন্যথায় আমি এই গুনাহ করতাম না যুবক ছিলাম যৌবনকে সামলাতে পারি নাই গুনাহ হয়ে গেছে সংসার অভাবে ছিল ঘুষ নিয়ে সারতে পেরেছি ঘুষ নিয়ে না নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না ঘুষ নিয়ে ফেলেছি এভাবে এক একজন এক একভাবে অজুর পেশ করবে আল্লাহ বলেন যে যদিও মানুষ অজুর পেশ করবে
কিন্তু এটাই বাস্তব যে মানুষ নিজের দোষের ব্যাপারে নিজেই চক্ষুষ্মান, নিজের দোষের ব্যাপারে নিজেই সবচাইতে বেশি অবহিত। আরবিতে একটা প্রবাদ আছে, সাহেবুল বাইতি আদরা বিমা ফি, ঘরওয়ালা জানে যে তার ঘরের ভিতরে কি আছে। এ কারণেই ইসলাহের জন্য, সংশোধনের জন্য মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই তাসাউফের মধ্যে সংশোধনের পথে আল্লাহকে পাওয়ার রাস্তায় নতুন একটা টার্ম, নতুন একটা ইস্তেলাহ, পরিভাষা তিনি ব্যবহার করেছেন, এনেছেন। এবং তিনি বলেন যে আমরা প্রত্যেকেই নিজের জীবনে এটাকে প্রয়োগ করা ছাড়া, অ্যাপ্লাই করা ছাড়া কোনোভাবেই সংশোধন করা সম্ভব নয়। নিজেকে সংশোধন করতে হলে এই পরিভাষাটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে, প্রয়োগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তিনি এই পরিভাষার নাম দিয়েছেন দিদ এ কসুর, নিজের দোষ নিজে দেখা। এর আগে যারা এই জগতে কাজ করেছেন তারা এই পরিভাষাটা ব্যবহার করেননি, নিজের দোষ নিজে দেখা। কিন্তু বাস্তবতা হলো এখন উল্টা, আমরা যা নই তা প্রকাশ করি, আর যা প্রকাশ করি তা নই। এই জন্য আমাদের মাশাইখগণ একটা কথা বলেন, সেটা হলো দুই ধরনের রং ছেড়ে দাও। লোকচক্ষুর সামনে আব্দুল কাদের জিলানি, আর লোকচক্ষুর আড়ালে শয়তানের বন্ধু, দুই রং, দুই ধরনের চেহারা। মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করে কিন্তু বিবির সাথে ভালো ব্যবহার করতে পারে না, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারে না, সহ্য হয় না, দুই রং, দুই ধরনের চেহারা। লোকচক্ষুর সামনে খুব ভালো মানুষ কিন্তু লোকচক্ষুর আড়ালে কেমনে হারাম খাবো এ চিন্তায় মগ্ন থাকি। এজন্য আমাদের বড়রা বলেন যে এক রঙে রঙিন হও, হয় যা আছে তা প্রকাশ করো, অথবা যা প্রকাশ করো তার মতো হয়ে যাও, দিতে কোনো রাস্তা নাই। আমি যেটা সেটা প্রকাশ করব, অথবা যা প্রকাশ করি সেরকম করব। দুই রঙের চেহারা যদি কোনো ব্যক্তির হয়, হাদিসের মধ্যে তাকে মুনাফিক বলা হয়েছে এবং কিয়ামতের দিন বলা হয়েছে যে তার শাস্তি হবে তার চেহারা দুইটা পাঠ হবে, একটা পাঠ হবে সুন্দর অক্ষত, কোনো সমস্যা নাই, আর সেকেন্ড পার্ট একই চেহারার ভিতরে আগুন দ্বারা জ্বলতে থাকবে। আল্লাহর দ্বারাই এটা সম্ভব, যে আল্লাহ পানির ভিতরে চেহারা তৈরি করতে পারেন, সামান্য নাপাক পানির ভিতরে আমাদের মতো সুন্দর চেহারা গঠন করতে পারেন, সে আল্লাহ একই চেহারার মধ্যে দুই ধরনের বিষয় রাখতে পারেন। দুই রং ছেড়ে দেওয়া, উপরে এবং ভিতরে একরকম হয়ে যাওয়া, এটা তখনই সম্ভব যখন আমি আমার দোষ দেখব। কিন্তু ব্যাপারটা হলো আমাদের মাঝে উল্টা, আমরা অন্যের দোষ দেখি, নিজের দোষটা দেখি না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল, কোনো ব্যক্তির উপর আল্লাহ অসন্তুষ্ট বুঝব কীভাবে, আলামত কি? তিনি উত্তর দিলেন যে সহজ,
যদি সে নিজের দোষ না দেখে অন্যের দোষ দেখার ভিতরে ব্যস্ত থাকে, আলামত হল আল্লাহ তার উপর অসন্তুষ্ট। আর যদি নিজের দোষ দেখে অন্যের দোষ দেখার ব্যাপারে অন্ধ হয়ে যায়, আলামত হল আল্লাহ তার ব্যাপারে সন্তুষ্ট। আমাদের বড়রা যে কোনো কথা বলেন বিনা দলিলে বলেন না, এর প্রমাণ হাদিসে আছে। عن عبد الله بن عمر رضي الله عنهما قال سعيد رسول الله صلى الله عليه وسلم المنبر فنادى بصوت رفيع فقال يا معشر من أسلم بلسانه ولم يفض الإيمان إلى قلبه لا تؤذوا المسلمين ولا تعيروهم ولا تتبعوا عوراتهم فإنه من تتبع عورة أخيه المسلم تتبع الله عورته ومن تتبع الله عورته يفضعه ولو في جوف رحله। দীর্ঘ হাদিস। এই হাদিসটা বলার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকাটা কেমন করে দিয়েছেন দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে মিম্বর উপর উঠলেন, এমনিতেই নামাজের স্থানে বসে হাদিসটা বলে দিতে পারতেন, কিন্তু না, তিনি গুরুত্ব বোঝানোর জন্য সাইদা আলাল মিম্বর মিম্বরের উপর উঠলেন এবং খুব জোরালো আওয়াজে, বজ্র কঠিন আওয়াজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন সবাইকে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন ফানাদা বিসাউতিন রাফিউ, খুব জোরালো আওয়াজে ডাক দিলেন, বড় আওয়াজে ডাক দিলেন। ডাক দেওয়ার ভঙ্গি কি দেখেন, ডাক দেওয়ার ভাষাটা কেমন নবীজির। এবার তো বলতে পারতেন যে সবাই এখানে বসো, হে আনসাররা, হে মুহাজিররা, হে সাহাবারা, বলতে পারতেন, অথবা হে মুমিনগণ, হে মুসলিমগণ, সবাই বসো, কথা আছে। কিন্তু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানুহু ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবিহি। ওই সমস্ত লোক যাদের জবানে ঈমান, অন্তর বেঈমান, জবানের ঈমান যাদের অন্তর স্পর্শ করেনি, জবানের ঈমান যাদের অন্তরকে ছুঁয়ে নিতে পারেনি, আমি তাদের উদ্দেশ্যে বলছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুজুল মুসলিমিন, মুসলমানদেরকে কষ্ট দিও না, এবং ওলা তুআইরুহুম, তাদের দোষ তালাশ করিও না। তাহলে কি বুঝলেন, যে দোষ তালাশ করে সে আল্লাহর গজবের ভিতরে থাকে। কি পরিমাণ গজবের ভিতরে থাকে হাদিসের সামনের ভাষা থেকে বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মুসলমানের দোষ তালাশ করে আল্লাহ তাআলা তার দোষ তালাশ করেন। আর আল্লাহ যদি কারো দোষ তালাশ করা শুরু করে দেন, বলেন তো তার অবস্থাটা কেমন হবে। এবং নবীজি বলেন ওয়ামান তাতাব্বা আল্লাহু আওরাতাহু, যে ব্যক্তির দোষ আল্লাহ তালাশ করা শুরু করেন, আল্লাহ তাআলা ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, সে যদি তার যানবাহনের পেটের ভিতরে লুকিয়ে পড়ে, আল্লাহ সেখান থেকে বের করো তাকে বেইজ্জতি করবেন। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির ভিতরে আছে, আলামত কি। তিনি বললেন যে যদি সে অন্যের দোষ দেখে নিজের দোষ না দেখে, আর যদি সে অন্যের দোষের ব্যাপারে অন্ধ হয়ে যায়, নিজের দোষের ব্যাপারে চক্ষুষ্মান হয়ে যায়, আলামত হলো সে আল্লাহর সন্তুষ্টির ভিতরে আছে।
আবু বকর ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবেঈ, তিনি বলেন যে ইজা রাআইতার রাজুলা মুআক্কিলান বিউয়ুবিন নাস নাসিয়ান লিউয়ুবিহি ফাআলামু আন্নাহু ক্বাদ মুকিরা বিহি। যদি তুমি কাউকে দেখো যে সে অন্য দোষের ব্যাপারে মুআক্কিল হয়ে গেছে, ওকিল হয়ে গেছে, অন্য দোষের ব্যাপারে সবসময় টকটক করে, ফরফর করে, এখন তো ওই যে টকটক থেকে টিকটক, সব শয়তানি টকটক, যেমন হারাম কবিরা গুনাহ, টিকটকও এরকম হারাম কবিরা গুনাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি অন্যের দোষের ব্যাপারে টকটক করে, টিকটক করে, আরে আবু বকর ইবনে আবদুল্লাহ তিনি বলেন যে যে ব্যক্তি অন্যের দোষের ব্যাপারে বেশি বলে, তাহলে মনে রাখবা, তাহলে এর অর্থ হলো নিজের দোষ ব্যাপারে যদি ভুলে যায়, অন্যের দোষের ব্যাপারে বেশি বলে নিজের দোষের ব্যাপারে ভুলে যায়, তাহলে মনে রাখবা আন্নাহু কাদ মুকিরা বিহি, আল্লাহ তাআলা তাকে ফাঁসানোর জন্য কোনো গোপন তদবির করে যাচ্ছেন। আল্লাহ যদি কাউকে ফাঁসাতে চান বলেন কে নিস্তার পাবে? আল্লাহর ঘেরাও থেকে আমরা কেউ কি নিস্তার পাবো? সম্ভব? মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে একজন মানুষ পাপিষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে মানুষের মজলিসে বসবে, ওয়াইয়াকাউ ফি আরদিল মুসলিমিন, আর মুসলমানদের দোষ ব্যাপারে কথাবার্তা বলবে, মুসলমানের দোষ নিয়ে চর্চা করবে। একজন মানুষ পাপিষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট, তার তাহাজ্জুদ, তার দিনের কাজ তাকে আল্লাহর দরবারে ফাসিক হওয়া থেকে বাধা দিয়ে রাখতে পারবে না, যদি সে অন্যের দোষ চর্চা লিপ্ত হয়। কিন্তু বাস্তবতা হলো আমরা এই রোগে রুগী, আমাদের অবস্থা হলো চালনি সুইকে বলে তোর পেছনে ছিদ্র কেন, এটা হলো আমাদের অবস্থা, নিজের দোষ দেখি না কিন্তু অন্যের দোষের ব্যাপারে আমরা খুব চক্ষুষ্মান। এটা কেন হয়, কেন হয়, এটা কী জন্য? আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে তথ্য দিয়েছেন সূরা কিয়ামায়, আল্লাহ তাআলা বলেন ওয়াকাইয়াদনা লাহুম কুরআনা ফাযাইয়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ বলেন যে আল্লাহ যাদেরকে এভাবে নিজের ঘেরাওর ভিতর আনতে চান, আল্লাহ যাদেরকে ফাঁসাতে চান, তাদের পিছনে আল্লাহ তাআলা একদল শয়তান লেলিয়ে দেন। কাইয়াদনা লাহুম কুরআনা, কুরআনা কারিনের বহু বচন, কারিন মানে হলো অন্তরঙ্গ বন্ধু, এবার শয়তান তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। আর এই আয়াতের তাফসিরে লেখা আছে কারিন মিনান নাস ও মিনান জিন, এটা শয়তান থেকে ওই জিন থেকে হইতে পারে, মানুষ থেকে হইতে পারে। এবার তার পিছনে তার বেস্ট ফ্রেন্ড এমন হয়ে যায় যে মদখোর সুদখোর, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, টিকটক করে, এগুলো তার বেস্ট ফ্রেন্ড, বখাটে, সন্ত্রাসী, এগুলো হলো তার ফ্রেন্ড, এগুলো কারিন। আবার অপরদিকে অদৃশ্যভাবে ইবলিস এবং তার বাহিনী তার কারিন হয়ে যায়। আল্লাহ অন্য আয়াতে বলেন মাসা আকারিনা, তার এই অন্তরঙ্গ বন্ধুগুলো কতই না খারাপ, তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কারো কাছে দিনদারি আছে কিনা বুঝো, আন্নাসু আলা দীনি খালিলি, সে কেমন লোকের সাথে চলাফেরা করে, এখান থেকে বোঝা যাবে যে তার মধ্যে দিনদারি কতটুকু আছে। তো এই কারিনগুলো, এ তার অন্তরঙ্গ বন্ধুগুলো, শয়তান মানুষ হোক কিংবা জিন হোক, তার সামনে পট্টি বেঁধে দেয় চোখের সামনে, এবার সে সামনে পিছনে কোনো দিক দেখতে পায় না,
ভালো জিনিসকে তখন ভালো জিনিস মনে হয় না, মসজিদে আসবে কিন্তু নিজের দোষটা পরে দেখবে, ইমাম সাহেবের কী কী দোষ আছে এগুলো ভালো দেখবে। এটা হলো শয়তানের পট্টি বেঁধে দেওয়া, সুদ নিচ্ছে, ঘুষ নিচ্ছে। তো আবার অনেক আগে, আরও 5-6 বছর আগে একটা অফিসে কোনো এক কারণে গিয়েছিলাম, তো ঘুষ নিচ্ছে, আমাদের কাছে ঘুষ চাচ্ছে। এভাবে হুজুর কি করবো, বিবি বাচ্চাকেও পালাতো ফরজ। আরেকবার এরকম আমাদের গাড়ি ধরছিল, হ্যাঁ, তো পুলিশের বাড়ি পরিচয় হলো নোয়াখালী। তো বলো হুজুর আপনি আমার দেশি মানুষ, কি করবো, তবু কিছু দিয়ে দেন, আমাদেরও তো পেট চলতে হয়। এটাকে বলা হয় শয়তান পট্টি বেঁধে দেওয়া। এই ঘুষ খাওয়ার জন্য তার সামনে অজুহাত কি, একটা ফরজ ইবাদত, বিবি বাচ্চা পালা ফরজ। এটাকে বলা হয় শয়তান পট্টি বেঁধে দেওয়া। এবার সে আর ভালো জিনিস দেখে না, এখন সব কিছু তার কাছে মনে হয় যে খারাপটাও তার কাছে ভালো মনে হয়। এবার করে কি সে, ওই যে আমি গত জুমায় তো বলেছিলাম, একবার দক্ষিণ খান একটা ইসলামী মাহফিলে গেছিলাম, আর কয়েক বছর আগে একটা ইসলামী মাহফিলে গেছিলাম, তওবা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এক লোক আসলো, এসে আমাকে বলতেছে হুজুর দিলে খুব লাগছে আপনার কথাগুলো, তবে আমি ইচ্ছাকৃতভাবে কখনো কোনো গুনাহ করিনি, অথচ মুখে দাঁড়ি নেই, কথা বলার সময় সিগারেটের গন্ধ আমার নাকে আসতেছিল, কিন্তু এই বেচারা ইচ্ছাকৃত গুনাহ করে নাই। এটাকে বলা হয় শয়তান চোখের সামনে পট্টি বেঁধে দেওয়া। একবার একজন আলেম আমাকে শোনাচ্ছিল, বন্ধু মানুষ, যে জগতের মধ্যে আমি আমার চেয়ে ভালো কাউকে দেখি না। এটাকে বলা হয় শয়তান চোখের সামনে পট্টি বেঁধে দেওয়া। আল্লাহ বলেন যে নিজের দোষ কেন দেখে না, শয়তান তার চোখের সামনে পট্টি বেঁধে দেয়, এবং শয়তান তার প্রাণের বন্ধু হয়ে যায়, পরানা হয়ে যায়, কারীন হয়ে যায়, তার প্রাণের বন্ধু হয়ে যায়। এরপরে একটা সময় এমন আসে, আল্লাহ কোরআন মজিদের মধ্যে তথ্য দেন, সে আল্লাহর দৃষ্টিকে দুর্বল ভাবা শুরু করে। এবার লোক চক্ষুর আড়ালে সে গুনাহ করে, কি মনে করে, মনে করে লোক চোখ মানুষ তো দেখে না, কিন্তু আল্লাহ যে দেখেন সেটা ভুলে যায়। তার যে চামড়া, অঙ্গ প্রত্যঙ্গ, ত্বক কিয়ামতের দিন যে তার বিরুদ্ধে সাক্ষী দিবে সেটা সে ভুলে যায়। আল্লাহ বলেন যে ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন। সেই দিন এই অপরাধীরা বলবে নিজের চামড়ার দিকে তাকিয়ে, হাত পা এগুলোর দিকে তাকিয়ে বলবে যে তুমি তো আমারই ছিলা, আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া কবে শিখলা, কে তোমাকে এটা শিখাইল, তোমাকে ব্যবহার করেই তো গুনাহ করেছে, তাহলে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দাও। তখন এই চামড়া উত্তর দেবে, হাত পা এগুলো উত্তর দেবে যে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাকে কথা শিখিয়েছেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো তথ্য দিচ্ছেন যে ওয়ামা কুনতুম তাসতাতিরুনা, আল্লাহ বলেন যে তোমরা গোপনে গোপনে কেন গুনাহ করতে জানো, গোপনে গোপনে গুনাহ এজন্য করতে যে তোমাদের বিশ্বাস হলো এই আইয়ুশাদা আলাইকুম সামআকুম ওয়ালা আবসারকুম ওয়ালা জুনুদুকুম, তোমরা এই বিশ্বাস করতে যে তোমাদের চক্ষু হাত পা এগুলো সাক্ষী দিবে না, এজন্য তোমরা গোপনে গোপনে গুনাহ করতে। রাতের 2টায় পর্ন মুভিটা কেন দেখতা, এই চোখ ব্যবহার করে, কারণ তোমার ধারণা হলো এক চোখ তো আমার, আমার বিরুদ্ধে আবার সাক্ষী দিবে নাকি। এ হাত ব্যবহার করে টেবিলের নিচ দিয়ে ঘুষটা কেন নিতা, কারণ তোমার ধারণা ছিল এই হাতটা তো আমার, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে নাকি, এটা ছিল তোমাদের ধারণা, এই জন্য তোমরা এই গোপন গুণাগুলো করতা।
আল্লাহ তাআলা বলেন বরং তোমাদের আরো একটা জঘন্য ধারণা ছিল, ওয়ালাকিন জানান্তুম আন্নাল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তাআমালুন, বরং তোমাদের আরো জঘন্য ধারণা ছিল এই যে তোমরা যেটা করো সেটা আল্লাহ জানেন না, আল্লাহ দেখেন না। এজন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আতা ইবনু আবি রাবাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন, আহ তুমি মনে করো দরজা জানলা বন্ধ করে তোমাকে কেউ দেখে না, একটুখানির জন্য চিন্তা করে দেখো, ইমানে বিবেককে জাগ্রত করে দেখো, আসলেই কি তোমাকে কেউ দেখে না। ফাস্তাহি মিন নাজরিল ইলাহি فإنه يراك في الظلام, আল্লাহ তোমাকে রাতের অন্ধকারেও দেখেন যেভাবে আল্লাহ দিনের আলোতে তোমাকে দেখেন। তাহলে নিজের দোষকে আমরা দেখি না কি জন্য? শয়তান পট্টি বেঁধে দেয়, আর পট্টি বেঁধে নেওয়ার কারণে এখন মনে হয় যে আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আর আমার বিরুদ্ধে আর সাক্ষী দিবে না, এগুলো তো আমার, আমার বিরুদ্ধে কি সাক্ষী দিবে। এমনকি অনেক সময় এরকম মনে হয় যে আল্লাহর দৃষ্টি দুর্বল, আমি যা করি আল্লাহ তা জানেন না, আমি আল্লাহকে ফাঁকি দিয়ে দিচ্ছি। এই কারণে নিজের দোষ আমরা কম দেখি, অন্যের দোষ বেশি দেখি। মনে রাখবেন খুব ভালো করে, খুব ভালো করে, যে নিজেকে সংশোধন করা এটা কঠিন, কিন্তু অন্যদেরকে সংশোধন করা সহজ। এই জন্য হাকিম মুহাম্মদ বলেন মুসলিহ বান্না, মুসলিহ বান্না ইয়ে সহল কাম হে, যে সংশোধনকারী বনে যাওয়া এটা খুব সহজ কাজ, লেকিন সালেহ বান্না ইয়ে কুছ কঠিন কাম হে, কিন্তু সালেহ বনা এটা কিছুটা কঠিন কাজ। একটা ঘটনা এসেছে, একজন শিল্পী নিজের চিত্রাঙ্কনের ব্যাপারে খুব তার নাজ ছিল যে আমার এই শিল্পকর্মে কেউ কোনো দোষ ধরতে পারবে না, এজন্য সে তার জীবনের সেরা অর্জন সবচাইতে ভালো শিল্পকর্মটা এক জায়গাতে সে টাঙ্গিয়ে রেখেছে, আর উপরে রেখেছে, লিখে রেখেছে গর্ব করে, পারলে কেউ দোষ ধর, সময় বেঁধে দিয়েছে এতদিনের ভিতরে, এতদিন পরে যে কয়দিন সময় বেঁধে দিয়েছে এ কয়দিন পরে এসে দেখলো যে চিত্রকর্ম আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ পুরাটাই হলো লাল কলমের দাগ, দোষ ধরে মানুষ ভরে ফেলেছে, মন খারাপ হয়ে গেল, বুদ্ধি করে আবার ওই চিত্রকর্মটা করে এবার টাঙিয়ে দিল যে পারলে কেউ সংশোধন করে দাও, এবার দেখা যাচ্ছে যে আর কেউ সংশোধন করতে পারে নাই, আর কোনো দাগ পড়ে নাই। তো অন্যের দোষ ধরা খুব সহজ, অনেক সহজ কাজ, অন্যের দোষ ধরা অনেক সহজ কাজ, কিন্তু নিজের দোষ দেখা এটা কঠিন কাজ, অথচ এর ভিতরে আল্লাহর নূর লুকাইতে রেখেছে, এর ভিতরে আমার আপনার ফেরাসত, আমার অন্তর্দৃষ্টি খুলবে যখন অন্যের ব্যাপারে দৃষ্টি বন্ধ করব, নিজের ব্যাপারে দৃষ্টি খুলে নিব, তাহলে অন্তর্দৃষ্টি এমনভাবে খুলে যাবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ফা ইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, তখন আল্লাহর নূর দ্বারা আপনি দেখতে পাবেন সব কিছু, আল্লাহ আপনাকে চক্ষুষ্মান করে দিবেন। এজন্য আমাদের বড়রা বলেন বাসর বন্ধ করো আল্লাহ বাসিরত দিয়ে দিবেন, অর্থাৎ দৃষ্টি চামড়ার চোখ তুমি বন্ধ করো আল্লাহ অন্তর চক্ষুটাকে খুলে দিবেন, বাসার বন্ধ করো আল্লাহ বাসিরত দিয়ে দিবেন। নিজের দোষ দেখা, নিজের দোষ দেখা যদি দেখা হয় তাহলে কয়টা ফায়দা? অনেকগুলো ফায়দা। তোমাদের আমাদের মাশাইখগণ বলেন যে একটা ফায়দা হলো এই যে নিজের দোষ দেখা শুরু করলে আল্লাহর মারিফত আসা শুরু করে, নিজের দোষ দেখার মধ্যে আল্লাহর মারিফত আল্লাহ লুকিয়ে রেখেছেন। আমি যখন বুঝবো যে আমি কত নাচিস, তখন আমি এই কথা বুঝবো আল্লাহ কত বেশি দয়াবান আমার উপর, কি পরিমাণ দোষ আমার গোপন করেন, আমার মুখের কাছে কান কেন,
আরেকজনের কান দূরে কেন? কারণ আমি আমার কথা যেন আগে শুনি, পর অন্যকে যেন পরে শুনে। কিন্তু আমাদের অবস্থা হলো বিপরীত। আমাদের অবস্থা দেখে এক শায়ের বলেছিলেন, মুহ দেখ লিয়া আয়নে মে, পর দাগ না দেখে সিনে মে, দিল এইসা লাগায়া জিনে মে, মরনে কো মুসলমান ভুল গই। নিজের আয়নাতে দাঁড়িয়ে নিজের মুখের দাগটা তো দেখেছে, কিন্তু অন্তর যে গন্ধ হয়ে আছে, নাপাক হয়ে আছে, কালো হয়ে আছে, ওটা তো সে দেখে নাই। কেমনে বাঁচবো, কেমনে কেরিয়ার গঠন করব, এই চিন্তায় মগ্ন। কিন্তু কিভাবে আখরাতে বাঁচবো, কিভাবে জান্নাত বানাবো, এই চিন্তা আমার নাই। ইসলাম এজন্য বাঁচার চাইতে মরার শিক্ষা বেশি দেয়। আমরা উল্টা চিন্তা করি কিভাবে বাঁচবো, ইসলাম বলে আগে চিন্তা করো কিভাবে মরব। চিন্তা উল্টো হয়ে গেছে। কত সুন্দর করে বাঁচবো, কত আরামে বাঁচবো, এটা হলো আমাদের চিন্তা। ইসলাম বলে তুমি চিন্তা করো কত সুন্দর করে মরবা, কত সুন্দর করে তুমি। এজন্য আল্লাহর আরেফ বলেন, জেসে মরনা নেহি আতা ওসে জিনা নেহি আতা, যে মরতে জানে না সে বাঁচতেও জানে না। নিজের দোষ আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করুন। এখন সংশোধন যদি করতে চাই নিজের দোষ দেখতে হবে, অন্যথায় নিজের পিতলকে স্বর্ণ মনে হবে আর অন্যের স্বর্ণ পিতল মনে হবে। দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে ভাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, তুমি যদি নিজের দোষ দেখার এবং অন্যের দোষ না দেখার দৃষ্টিভঙ্গি লালন না করো, তোমার মধ্যে যদি এটা না আনো, তাহলে মনে রাখবা যে তুমি কখনোই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে, আমার সবচাইতে কাছের ওই ব্যক্তি, আমি ওই ব্যক্তিকে সবচাইতে বেশি মহব্বত করি যে ব্যক্তি আমার দোষগুলো সাজিয়ে আমার সামনে হাদিয়া হিসাবে পেশ করবে, সে হলো আমার সবচাইতে কাছের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই জিব্বাটাকে টেনে ধরলেন, মোশরাচ্ছেন, খুব মোশরাচ্ছেন। একজন বলল যে, হযরত এভাবে তো আপনি মারা যাবেন, শেষ হয়ে যাবেন, এমন করছেন কেন? তিনি বললেন যে, ইন্না হাযা আওরাদানি আল মামারিত, এটা আমাকে জাহান্নামে নিয়ে ছেড়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের দোষ নিজে দেখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আত্মশুদ্ধি, সংশোধন, ইসলাহ কখনোই সম্ভব নয় যতক্ষণ নিজের দোষ না নিজে দেখব। ইবনু সিনার নাম আপনারা শুনেছেন, মোহাম্মদ আলী ইবনু সিনা, মেডিকেল সায়েন্সের জনক। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সবচাইতে বড় রোগ কি? তিনি বলেন যে, সবচাইতে বড় রোগ হলো রোগী নিজের রোগ না বোঝা। রোগী নিজের রোগ গোপন করা, এটা হলো সবচাইতে বড় রোগ। কারণ এই রোগের চিকিৎসা জগতের কোনো ডাক্তারের কাছে নাই। ঠিক তেমনি হবে আধ্যাত্মিক জগতের সবচাইতে বড় রোগ কি? সবচাইতে বড় রোগ হলো যে নিজেকে দোষী মনে না করা, নিজেকে ফ্রেশ মনে করা। আমাদের মাশায়েখ গ্রন্থ আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন যে, বলতে বলতে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহ প্রথমে বলেন যে, তুমি নিজেকে ছোট মনে করো একজন সাধারণ মানুষ থেকে যদি তুমি আলিম হও। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, এটা কিভাবে সম্ভব? তিনি বলেন যে, আলিম চিন্তা করবে যে, আমি এলেম থাকার পরও আমল করি নাই, এলেম থাকার পরও আমল না করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাবল শাস্তি দিবেন। আর ওই লোক তো তার এলেম নাই, এজন্য আমল করে নাই, সুতরাং আমি তো তার চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম। এরপর তিনি বলেন যে, তুমি নিজেকে একজন ফাসেকের চাইতেও ছোট মনে করো। এখন প্রশ্ন হলো, একজন ফাসেকের চাইতে নিজেকে ছোট মনে করব কিভাবে? মুজাদ্দিদ আল ফিসানি নিজেই উত্তর দিচ্ছেন, তুমি এভাবে চিন্তা করো, ফাসেক হয়তো তওবা করে নেবে, আর তওবা তো এমন এক টানে একজন গুনাহগারকে আল্লাহর ওলি বানিয়ে দিতে পারে।
ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। সুতরাং তুমি নিজেকে একজন ফাসিকের চাইতে ছোট মনে করো। এরপরে তিনি বলতে বলতে বললেন যে আরে ভাই তুমি নিজেকে একজন কাফেরের চাইতে ছোট মনে করো। তখন ওই যুগে এটা নিয়ে বহু সমালোচনা হয়েছে, কি বলে উনি যে একজন কাফেরের চাইতে ছোট মনে করব, বাহ্যিক দৃষ্টিতে কোরআন সুন্নার বিপরীত কথা। তখন তিনি বললেন যে, তখন মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি নিজে তার সমাধান দিলেন, কারে ভাই মাআলের দিক থেকে, ভবিষ্যতের দিক থেকে, সম্ভাবনার দিক থেকে তুমি নিজেকে একজন কাফেরের চাইতে ছোট মনে করো, কারণ সম্ভাবনা আছে ওই লোকটা ইমানদার হয়ে যাবে আর তুমি বেঈমান হবে। আর হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো, শেষ ভালো না হইলে কোনো কিছু ভালো না। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ বলতে বলতে বলেন ভাই ওই কুকুরটা, যে কুকুরটার গায়ের মধ্যে চামড়া নাই, ছড় নাই, চামড়া নাই, এমন একটা কুকুর, হ্যাংলা পাতলা, দুর্গন্ধ, গা পচে আছে, কেবল ঘেউ ঘেউ করে, এই কুকুরটা তোমার কাছে ঘৃণিত, তুমি নিজেকে তার চাইতেও ছোট মনে করো। লোকজন জিজ্ঞেস করলো যে হযরত এটা কিভাবে সম্ভব যে একজন একটা কুকুরের চাইতে আমি আমাকে ছোট মনে করব। তখন তিনি বলেন যে দেখো এই কুকুর মালিক তার মালিকের অফাদার, যে পরিমাণ সে তার মালিকের অফাদার, তুমি তোমার মালিকের কি পরিমাণ অফাদার, তাহলে তুমি তার থেকেও নিজেকে ছোট মনে করো। নিজের দোষ যতক্ষণ পর্যন্ত নিজে দেখবো না ততক্ষণ পর্যন্ত সংশোধনের রাস্তা বন্ধ, ইসলাহের রাস্তা কখনো খুলবে না, আল্লাহর রহমত আমার সঙ্গে সামিল হাল হবে না, আল্লাহর রহমতের দৃষ্টি আমার দিকে পড়বে না। নবীজি এমনিতেই বলেন নাই মান তাওয়াদা আলিল্লাহ রাফাউল্লাহ, নিজেকে বিলীন করে দাও, নিজেকে ছোট করে নাও, আল্লাহ তোমাকে বড় করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই বলেন নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আর এই সংশোধনের এই রাস্তা, ইসলাহের এই রাস্তা, যেহেতু নিজের দোষ দেখা সম্ভব নয়, এখন নিজের দোষটা দেখব কিভাবে, নিজের দোষ কি নিজে নিজে দেখতে পারি, এজন্য চারটা রাস্তা, কয়টা রাস্তা, আমরা চার রাস্তা অবলম্বন করবো ইনশাআল্লাহ। নিজের দোষ নিজে দেখার চারটা তরিকা, চারটা রাস্তা। একটা রাস্তা হলো আল্লাহওয়ালাদের মজলিসে বসা, হক্কানি ওলামা ইকরামের মজলিসে বসলে আপনার দোষ ধরিয়ে দেওয়া লাগবে না, অটো ধরা হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে আমার মধ্যে কি সমস্যা আছে, দেখবেন যে আমার জিন্দগিটাই সমস্যার সমস্যা, এরকম মনে হবে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলের কাছে যখন বসত লোকজন, তখন ওনার খলিফা হযরত মাওলানা মুফতি হাসান রহিমুল্লাহ বলেন আমাদের প্রত্যেকের কাছে এরকম মনে হতো যে আমি হলাম সবচাইতে খারাপ এই মজলিসে। তো এই কথাটা তিনি বলেন যে আমি একদিন শেয়ার করলাম মুফতি শফি রহমতুল্লাহ আলের কাছে। মুফতি শফি রহমতুল্লাহ আলের কাছে শেয়ার করার পরে তিনি আমাকে বললেন যে আরে ভাই আমার কাছে তো এরকম মনে হয়। আমরা চলে গেলাম মিয়া খাজা মজজুবের কাছে, তখন তিনি আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই ওনার কাছে গেলাম। আমরা মনে করলাম উনি থানভী রহমতুল্লাহ মেজাজ সবচেয়ে বেশি বুঝেন। তো তিনি বললেন যে ভাই আমার কাছে তো এরকম মনে হয়, চলো আমরা তিনজনে শাইখের কাছে যাই। আল্লাহু আকবার, লক্ষ লক্ষ আলেমের শাইখ মুর্শিদ হাকিমুল উম্মত থানভী বলেন আরে ভাই আমার কাছেও তো আমাকে এরকম মনে হয়, আমার কাছে তো নিজেকে সবচাইতে নিকৃষ্ট মনে হয়। এজন আল্লাহওয়ালাদের মজলিসে বসলে চোখ খুলবে, অন্যের চোখ, অন্যের দোষের ব্যাপারে চোখ অন্ধ হয়ে যাবে, আর নিজের দোষের ব্যাপারে ইনশাআল্লাহ চোখ খুলতে থাকবে আল্লাহওয়ালাদের মজলিসে। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলের মজলিসে অনেক শরীক হতো না ভয়ে। কি জন্য ভয়? কারণ ওনার মজলিসে বসলে তওবা করে
করতে মনে চাইতো, ভালো হয়ে যেতে মনে চাইতো। এজন্য অনেকেই দূরে পালাইতো, অনেকে দূরে দূরে থাকতো। কি জন্য এত তাড়াতাড়ি ভালো হয়ে লাভ কি, আর একটু বুড়া টুড়ো হই না, এই চিন্তা করে ওনার মজলিসে অনেকে বসতো না। আল্লাহওয়ালাদের মজলিসের আসর খুব বেশি খুব বেশি। আর জমিন যখন নাপাক হয়, এই নাপাকিকে দূর করার রাস্তা হলো দুইটা। একটা হলো প্রচুর পরিমাণ পানি ঢালতে হবে, অন্যথায় এই পরিমাণ রোদের তেজ সেখানে পড়তে হবে যেন ওই নাপাকির আসর নাপাকির সাইন দূর হয়ে তারপরে জমিনটা একেবারে স্বাভাবিক হয়ে যায়। এই পরিমাণ রোদের তেজ সেখানে পড়তে হবে। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার জিকির, কোরআন তেলাওয়াত, নেক আমল, এগুলো হলো বৃষ্টির পানির মতো আপনার গুনাহকে সাফ করতে থাকে। নামাজে আসতে থাকবেন, গুনাহ সাফ হতে থাকবে। জিকির করতে থাকবেন, গুনাহ সাফ হতে থাকবে। মসজিদে আসা যাওয়া করবেন, প্রতি কদমে গুনাহ মাফ হবে। একটা নেক আমল করবেন, গুনাহ মাফ হবে। তওবা করবেন, আল্লাহ গুনাহ কেবল মাফই করবেন না, গুনার পরিবর্তে আল্লাহ নেকিও লিখে দিবেন। তো নেক আমল হলো বৃষ্টির ফোঁটার মতো, আর তওবা হলো বৃষ্টির পানির মতো, আর আল্লাহওয়ালাদের মজলিস হলো সূর্যের আলোর মতো। আল্লাহওয়ালাদের মজলিসে যখন বসবেন, তার নূর যখন আপনার আপনার দিলের মধ্যে যখন পড়বে, তখন আপনার দিলের অন্ধকারগুলো দূর হতে থাকবে। দমকে দমে কলবে নূরানি হুই, মর্দে হক সে মিলকে হক্কানি হুই, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখো তুঝকো মুঝমে এক নজর। আল্লাহওয়ালাদের মজলিসে বসলে তখন আপনি আপনার মধ্যে আল্লাহর মারিফত খুঁজে পাবেন, আপনি আপনার মধ্যে আল্লাহর নূর খুঁজে পাবেন। কারণ ওই নূর দ্বারা আপনার দিল নূরানি হয়ে যাবে। আপনার দিল যখন নূরানি হয়ে যাবে, তখন আপনি আল্লাহর মারিফত খুঁজে পাবেন। নিজের দোষ নিজে না দেখা ছাড়া আল্লাহর মারিফত কখনো পাওয়া সম্ভব নয়, কখনো পাওয়া সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একজন বড় কবি ছিল, তার নাম ছিল জিগার মুরাদাবাদী। অনেক বড় কবি ছিল, মতখর ছিল, মত ছাড়া কিছু বুঝত না। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহর বন্ধু ছিল, কারণ উনিও এক সময় ইংরেজি শিক্ষিত ছিলেন। তো ইংল্যান্ডে গিয়েছেন, কালেক্টর ছিলেন ওই যুগের, ইংল্যান্ডে গিয়েছেন সরকারি একটা কাজে। গিয়ে দেখেন যে সেখানে জিগার মুরাদাবাদী ইংল্যান্ডে রাস্তা রাস্তা ঘুরে। তখন বন্ধুকে অনেকদিন পরে পেয়ে বললো যে কী খবর বন্ধু। তখন খাজা আজিজুল হাসান মজজুব তো থানবী রহমতুল্লাহর কাছে গিয়ে পাক্কা মুমিন হয়ে গেছে, একবারে পাঞ্জাবি টুপি পুরা হুজুর। এখন জিগার মুরাদাবাদী দেখে আশ্চর্য হয়েছে, ব্যাপার কি, তোমার এই পরিবর্তন কেন, কিভাবে আসলো? এজন্য মজা করে বলল, মিস্টার মিস্টার তোমারা টার কাহা মিস হো গিয়া, মিস্টার তোমার টার কোথায় চলে গেল। তো আজরা মজজুর রহমতুল্লাহর বন্ধুকে বললেন যে এটা থানবীর দরবারের ফসল। তো এক কথায় দুই কথায় এরপরে থানবীর দরবারে দাওয়াত দিয়ে বসলো, বন্ধু চলো একটু থানবীর কাছে চলো। তখন জিগার মুরাদাবাদী বলেন যে না বন্ধু, আমি যেতে পারবো না, কারণ আমার তো এটা ছাড়া চলে না। তো ওখানে গেলে এটার ব্যবস্থা আছে নাকি? বন্ধু তো বলেছে মজা করে, কিন্তু আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ থানবী রহমতুল্লাহর কাছে টেলিগ্রাম করলেন, বলেন যে এরকম এরকম জিগার মুরাদাবাদী অনেক বড় কবি ছিল, সাহিত্যিক ছিল, প্রসিদ্ধ ছিল, যেমন আমাদের যে হুমায়ুন আহমদ শামসুর রহমান এদের মতো, তো তবে এই টাইপের নাস্তিক ছিল, এগুলো যেরকম একটু এরকম ছিল। তো জিগার মুরাদাবাদী বিষয়টা থানবী রহমতুল্লাহর কাছে জানালেন যে সে তো চায় যে ওইটার ব্যবস্থা থাকতে হবে, কারণ ওটা ছাড়া তো তার চলে না। থানবী রহমতুল্লাহ পাল্টা টেলিগ্রাম লিখলেন, উনাকে আসতে বলো যে আমি এরকম ব্যবস্থা করে দিতে পারবো না, তবে আমি একটা আলাদা রুম দিব, মেহমান তার রুমে কি করবে তার ব্যাপার, আমি নিজে এরকম ব্যবস্থা করতে পারবো না। এরপরে যাই হোক, জোর করে আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলী একে চেষ্টা করতে করতে এক সময় থানবী রহমতুল্লাহ আলীর মজলিসে নিয়ে আসছে। আমি আমার এক উস্তাদের মুখে শুনেছি, কোনো কিতাবে পাই নাই, হ্যাঁ, তিনি বলেছেন যে থানবী রহমতুল্লাহ ওই মজলিসটা ছিল মাত্র 30 মিনিটের মজলিস। ওই 30 মিনিটের মজলিসে
জিগার মোরাদাবাদি বসলেন। 30 মিনিটের মজলিস শেষ হওয়ার পরে থানবী রহমতুল্লাহর কাছে জিগার মোরাদাবাদি 3টা দরখাস্ত করলেন। একটা দরখাস্ত, হজরত দোয়া করবেন আল্লাহ যেন আমার এই দায়টা আজকে থেকে আর এখানে হাত দিব না, আল্লাহ যেন আমাকে এই দায় রাখার তৌফিক দিয়ে দেন। 30 মিনিটের মজলিসের আসর। এরপরে দ্বিতীয় দোয়া চাইল, হজরত এটা খাইতো, দোয়া করবেন আজকে থেকে তওবা করেছি আর এটা খাবো না। আল্লাহ একবার, সবচেয়ে বড় যে দোয়াটা চেয়েছে, হজরত দোয়া করবেন আল্লাহ যেন ইমানের হালতে তওবার উপর আল্লাহ মহত দান করেন। এরপরে হঠাৎ করে মদ ছেড়ে দিয়েছে, মদ ছেড়ে দেওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে, লিভার পচে গেছে, ডাক্তাররা পরামর্শ দিল আস্তে আস্তে মদ ছাড়েন। তিনি মানতে রাজি না, বলে যে তওবা করেছি তো করেছি, আর মদ ধরবো না। এরপরে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে পড়ল, লোকজন তাকে দেখতে আসে, মন্ত্রী মিনিস্টার পর্যন্ত দেখতে আসে, দেশের বড় সাহিত্যিক, তার হাজার হাজার ফ্যান ফলোয়ার আছে, লাখ লাখ ফ্যান ফলোয়ার আছে, এজন্য দেখতে আসে। তো যারা পুরাতন বন্ধু তারা এসে দেখে, আরে জিগার মুরাদাবাদি তা আগের এসে জিগার মুরাদাবাদি নাই, এখন দেখি মুখে দাড়ি, পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হুজুর। এজন্য তারা আড়ালে আবডালে দেখা সাক্ষাৎ করে, একজনের সাথে একজন মজা করে, জিগের তো দেখি পাক্কা মুসলমান হয়ে গেছে। তখন জিগার মুরাদাবাদি এটা শুনে খুব মজা পেয়েছেন, এজন্য কবি ছিলেন তো, তিনি একটা কাগজের টুকরা টেনে তারপর সেখানে লিখলেন যে আমার বন্ধুরা একজন একজনকে বলে, চলো তুম দেখলো তামাশা জিগার কা, সোনা হ্যায় ও কাফির মুসলমান হুয়া হ্যায়, যে শুনলাম যে কাফেরটা মুসলমান হয়ে গেছে, আমার বন্ধুরা একজন একজনকে বলে আসো জিগারের তামাশা দেখে আসি। আল্লাহর বান্দা, এটা হলো আল্লাহওয়ালাদের মজলিসের ফসল, আল্লাহওয়ালাদের মজলিসের ফসল। অনেক সময় নেক কামল মনে হবে, অনেক সময় শয়তান নেক শুরুতে আপনাকে ধোকা দিবে, কারণ শয়তানের ধোকা, আমাদের শাইখ বলেন কবি জুলমানি হতা হয় কবি নূরানি হতা হয়, শয়তানের ধোকা কখনো জুলমানি হয়, অন্ধকারময় হয়, গুনার ধোকা দিবে, আবার কখনো নেক শুরুতে ধোকা দিবে। আল্লাহওয়ালাদের মজলিসে বসলে এই ধোকা থেকেও বাঁচবেন। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ এক মুরিদ ছিল, ওই মুরিদ স্বপ্ন দেখতে প্রতিদিন জান্নাতে ঢুকে গেছে, জান্নাতে ঢুকে সবুজ উদ্যান সবুজ বাগানের মধ্যে ঘোরাফেরা করে। তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর কাছে এসে মুরিদ এসে বললো যে হযরত আমি এরকম এরকম প্রতিদিন স্বপ্ন দেখি। হযরত বললেন যে ভাই এটা শয়তানের পক্ষ থেকে, আজকে যখন দেখবা তখন পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এটা শোনার পরে, বাইজিদ বোস্তামির কাছে এটা শোনার পরে, এখন মুরিদ মনে মনে চিন্তা করছে আমার শেখ আমি উনার চাইতে আগে বেড়ে গেছি, তো সুন্দর সুন্দর জিনিস দেখি, উনি তো আর এগুলো দেখে না, এজন্য আমাকে নিয়ে জেলাসি ফিল করতেছে, আমাকে নিয়ে হিংসা করতেছে, এজন্য উনি আমাকে এই পরামর্শ দিচ্ছেন। তো রাতের বেলা আজকে এই স্বপ্নে দেখছে, পরে চিন্তা আসলে আচ্ছা উনি যখন বলছেন একবার পরে দেখি না, অসুবিধা কি, পরে দেখা যাবে, এজন্য পড়লো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখন আর দেখে না, এখন পরের দিন থেকে আর স্বপ্ন দেখে না। তো অনেক সময় নেক্সট সুরে তো শয়তান ধোকা দেয়, আল্লাহওয়ালাদের মজলিসে বসলে আল্লাহ তাআলা আপনাকে এই ব্যাপারেও চক্ষুষ্মান করে দিবেন। নেক্সট সুরে তো ইনশাআল্লাহ শয়তানে ধোকা দিতে পারবে না, কারণ আল্লাহ তখন আপনার ফিরাসত জাগিয়ে দিবেন, আপনার দূরদর্শিতা আল্লাহ অন্তরে তৈরি করে দিবেন, তখন আপনাকে কখনো প্রশংসার সুরেতে ধোকা আসবে, তখন আপনাকে হয়ে যেতে হবে রেলগাড়ির চাক্কার মতো, যতই পাম দেয় যেন আপনার ভিতরে না ঢুকে। আমাদের বুজুর্গ হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই হাজি সাহেবের কাছে লিখছেন যে হযরত মাদাহ আওর জম বরাবর হয়ে গিয়া, হযরত প্রশংসা করলো আর কেউ যদি মন্দ কয়, কেউ বকাঝকা করে, তাও দিলে কোনো আসর হয় না। এই অবস্থা আপনাকে তখনই পৌঁছতে পারবেন, আপনি তখনই পৌঁছতে পারবেন যখন আল্লাহওয়ালাদের মজলিসে বসবেন। হাক্কানি ওলামা ইকরামের মজলিসে যত বেশি বসবেন তত বেশি নিজের দোষ জাহির হবে, আর যদি এই মজলিস থেকে দূরে থেকে নিজে নিজে ইলম শিখেন, ওই ইলম আপনার অন্তরে তত বেশি অহংকার জাগাবে। এই কথাটা পাথরে খোদাই করে লিখে নেন, নিজে নিজে ইলম শিখবেন, ইলম শেখা জরুরি, ইলম তো নিজে নিজেও শিখবেন অবশ্যই,
কিন্তু অবশ্যই অবশ্যই আল্লাহওয়ালাদের মজলিসের সঙ্গে আপনার সম্পর্ক থাকতে হবে, সবসময় একটা নেক মজলিসের সঙ্গে আপনার সম্পর্ক বজায় রাখতে হবে। ওই মজলিস আপনার এলেমকে দাবিয়ে দেবে, আপনার অহংকারকে দাবিয়ে দেবে। আর যদি নিজে নিজে এলেম শিখেন মজলিস ত্যাগ করেন, তাহলে ওই এলেম আপনাকে অহংকারে বানিয়ে দিবে ঠিক শয়তানের মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এজন্য নিজের দোষ দেখার একটা রাস্তা হলো আল্লাহওয়ালাদের মজলিসে বসা। আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়ে কোরআন মজিদের মধ্যে বলেন, ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাই, যারা আমার রাস্তায় এসেছে তোমরা তাদের রাস্তায় চলো, তোমরা তাদের নকশ কদমের উপর চলো, আল্লাহ তাআলা তোমাকে আমার রাস্তায় নিয়ে আসবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মজলিসগুলোতে বসলে কি ফায়দা হবে? কেবল কি আত্মার সংশোধন হবে? না, আপনার কেবল যে সংশোধন হয়ে যাবে এতটুকুই নয়, বরং আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করার ঘোষণা দিয়ে দিবেন। হাদিসের মধ্যে এসেছে দুইটা ঘোষণা দেওয়া হয় এই জাতীয় মজলিসে বসলে। একটা হলো কুমু মাগফুরিনা লাকুম, দুই নম্বর ঘোষণা কদ বদলতু সাইয়াতিকুম হাসানাত। দুটা ঘোষণা দেওয়া হয়, একটা ঘোষণা হলো এই মজলিস থেকে উঠো এমনভাবে যে তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, আর আরেকটা ঘোষণা হলো আমি আল্লাহ তোমার খারাপ আমলগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এজন্য নিজের দোষ দেখার এটাই হলো সবচাইতে প্রধান রাস্তা, সবচাইতে মসৃণ রাস্তা। দ্বিতীয় রাস্তা হলো কিছু নেক বন্ধু বানানো এবং তাদের সাথে একটা বোঝাপড়ার ভিতরে যাওয়া, যে ভাই তুমি আমার দোষ দেখলে বলবা, আমি তোমার দোষ বলব। এই খলিফা হারুন রশিদ সকল আলিম আসলে হাদিয়া দিত, আর বাহলুল আসলে কাছে বসাত। অথচ বাহলুল ছিল পাগল টাইপের, কি জন্য? ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এটা কি জন্য, কারে সবাই তো এসে আমার প্রশংসা করে, বাহলুল এসে আমাকে চেনায় আমি কে, আমি কি পরিমাণ দোষী, কি পরিমাণ গুণাগার, কি পরিমাণ আখরাত সম্পর্কে উদাসী, বাহলুল আমাকে চেনায়। এজন্য তিনি বাহলুলকে খুব সম্মান করতেন, বাহলুলের সাথে মজাও করতেন খুব, আবার সম্মানও করতেন। বাহলুলের নসিহত ওনার চোখ থেকে পানি বের করে দিত। বাহলুলকে বলতেন নসিহত করো ভাই, বাহলুল নসিহত করো। এজন্য চোখ থেকে পানি বের হয়ে যেত। তো এরকম কিছু নেক দোস্ত বানানো, যাদের সাথে আপনি একটা বোঝাপড়ার ভিতরে যাবেন, আপনি বলবেন যে তুমি ভাই আমার মধ্যে কোনো দোষ দেখলে বলবা, আমি তোমার মধ্যে কোনো দোষ দেখলে বলবো। স্বামী স্ত্রীর চাইতে এরকম কাছের বন্ধু আর কে হতে পারে? কিন্তু উল্টো হয়ে গেছে। স্বামী যদি স্ত্রীর দোষ ধরে তাহলে এমন একটা ভাব তৈরি হয়, আবার স্ত্রী যদি দোষ ধরে তাহলে ওখানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। উল্টো হয়ে গেছে। উল্টো হওয়ার কারণ দুজনেরই দৃষ্টিভঙ্গি খারাপ। স্বামী স্ত্রীর দোষ ধরে সংশোধনের নিয়তে নয়, স্বামী স্ত্রীর দোষ ধরে তাকে খাটো করার জন্য, তাকে নিজের বসে আনার জন্য। তো এক আলেমকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্ত্রীকে বসে আনার পদ্ধতি কি, তখন তিনি বললেন যে ভাই এটা তো আমি জানি না, আমাকে বলে দেন, আমারও এটা দরকার। তো স্ত্রীকে বসে আনার আসলে একটাই পদ্ধতি, সেটা হলো আপনার বসে আনতে পারবেন না এই দৃষ্টিভঙ্গিটা নিয়ে নেন। এরপরে কি করবেন? কম্প্রোমাইজ করে চলবেন, স্যাক্রিফাইস, কিছু ছাড়, কিছু ছাড় দেওয়া, কিছু কম্প্রোমাইজ করা। এই ছাড়া স্ত্রীকে বসে আনার দ্বিতীয় কোনো রাস্তা নাই, বুঝে আসছে? এজন্য আমাদের স্বামীদেরও দোষ আছে, তারা স্ত্রীর দোষ ধরে কি জন্য, তাকে খাটো করার জন্য, বসে আনার জন্য। আবার স্ত্রী ও স্বামীর দোষ ধরে কি জন্য, একই উদ্দেশ্য একটাই থাকে। যদি খালিস নিয়তে একজন একজন দোষ ধরে, তাহলে সংসারটা সোনার সংসার হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্ত্রীর কতই না প্রশংসা করেছেন, যে স্ত্রী স্বামীর গালের মধ্যে পানির ছিটা দিয়ে তাহাজ্জুদ থেকে উঠায়। আরে তাহাজ্জুদ তো একটা নফল আমল, তাহলে ওই স্ত্রী কতই না প্রশংসার দাবি হবে যে স্ত্রী স্বামীকে জাহান্নাম থেকে বাঁচায়। আবার ওই স্বামী কতই না প্রশংসার দাবি হবে
যে স্বামী স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচায়। এজন্য এরকম নিজের কাছের লোকজনকে বলবেন, ভাই আমার দোষটা একটু ধরেন, আমার দোষটা একটু ধরবেন। হিমসের গভর্নর ছিল, হিমসের গভর্নর ছিল হযরতে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা ছিলেন, ওনার কাছে হিমসের গভর্নর সম্পর্কে অভিযোগ আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন কি পরিমাণ খালিস তাদের অন্তর ছিল, তিনি তো অভিযোগ শুনেই সাথে সাথে চিঠি লিখতে পারতেন, চলে আসো তোমার গভর্নিং পাত, আসো তোমাকে শাস্তি দিই, অথবা একটা কিছু তো করতে পারতেন খলিফাতুল মুসলিমিন। কিন্তু না, তিনি নিজে সেখানে চলে গেলেন, নিজে গিয়ে তারপরে যারা অভিযোগ করছে তাদেরকে সামনে আনলেন, হিমসের গভর্নরকে সামনে আনলেন, জিজ্ঞেস করলেন, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, ভাই তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে? অভিযোগকারীদেরকে বললেন, বলো তোমাদের কি অভিযোগ? অভিযোগকারীরা বলল, আমাদের তিনটা অভিযোগ। এক নম্বর অভিযোগ হলো যে এই আল্লাহর বান্দা প্রতিদিন সকালে দেরিতে অফিসে আসে, রাষ্ট্রের কাজে দেরিতে অফিসে আসে। দুই নম্বর অভিযোগ হলো এই আল্লাহর বান্দা রাতে কারো কথা শুনতে রাজি হয় না, রাতে যে ঘরে ঢুকে ঢুকে এমন বউ পাগল ঘরের ভিতরেই থাকে। আর তৃতীয় অভিযোগ হলো এই আল্লাহর বান্দা দিনে সপ্তাহে একদিন অফিস করে না, রাষ্ট্রীয় কাজে শরিক হয় না, যাতে আমরা সমস্যায় পড়ি ওই একদিন আমরা সমস্যায় থাকি। তো সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা জিজ্ঞেস করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ এ ব্যাপারে তোমার বক্তব্য কি? তখন তিনি উত্তর দিলেন যে হযরত, আসল বিষয় হলো আমি সকালে আসতে দেরি হয়, এর কারণ হলো আমার আলাদা কোনো গোলাম বাঁধি নাই, আমার কোনো খাদেম খাদেমা নাই, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, সে কিছুটা অসুস্থ, তো তার কাজে আমি সহযোগিতা করি। দেখেন হিমসের গভর্নর, তার কাজে আমি সহযোগিতা করি, ওটা করতে গিয়ে আমার দেরি হয়ে যায়, এজন্য আমি অফিসে আসতে দেরি করি। তো অনেক সময় আমার দৃষ্টিতে দোষ মনে হতে পারে, কিন্তু বাস্তবে সেটা দোষ নয়, এরকম তো হইতে পারে। এজন্য একজন মুখলিস বন্ধু ঠিক করবেন, তাকে বলবেন যে আমার দোষগুলো ধরবা, তাহলে পর্যালোচনা হলে তখন এমন হতে পারে যে আসলে দোষ না, আর যদি বাস্তব দোষ হয় আপনি নিজের দোষ সংশোধন করে নিতে পারেন। তো হিমসের গভর্নরের বাহ্যিক দৃষ্টিটা দোষ ছিল, আসলে তো দোষ নয়, মানে একটা নিজস্ব কারণ ছিল। তো তোমার দ্বিতীয় কারণ কি, কেন তুমি রাতের বেলায় কাউকে সময় দাও না, ঘর দরজা বন্ধ করে দাও, কেউ আসলে তুমি দরজা খোলো না? তখন তিনি বললেন, আহ আমিরুল মুমিনিন, আমি মনে করেছিলাম এই রহস্যের কথা জগতের আর কাউকে জানাবো না, কিন্তু এখন উপায় নাই, মামলা, এখন নিজের আপনার খালাসির জন্য হলেও বলতে হচ্ছে। আসল বিষয় হলো আমি দিনটাকে ঠিক করে রেখেছি, নির্ধারণ করেছি মাখলুকের জন্য, আর রাতকে আমি ঠিক করেছি, নির্ধারণ করেছি মাখলুকের খালেকের জন্য। এজন্য আচ্ছা, তাহলে তোমার তৃতীয় অভিযোগ একদিন যে অফিস করো না, তো বলেন হযরত আমি অফিসটা করব কিভাবে? আমিরুল মুমিনিন, আমার শুধু একটা তাহবান্দ, পায়জামা টাইপের লুঙ্গি টাইপের, আমার একটা তাহবান্দ আছে আর একটা জামা আছে, আমি সপ্তাহে এটা একবার ধুই, যখন জামাটা ধুই আল্লাহু আকবার, হিমসের গভর্নর আল্লাহ আকবার, এমন সমাজ, এমন গভর্নর, এমন রাষ্ট্রপ্রধান ইসলাম ছাড়া আর কেউ দিতে পারবে না, সব ধোকাবাজ, সব শয়তান, সব শয়তান, ধর্মনিরপেক্ষ মতবাদ বলেন আর জাতীয়তাবাদ বলেন, সবগুলো হলো মুনাফিক, আর মুনাফিকের পিছনে আমরা চলছি। আরে মুনাফিকের পিছনে মুনাফিকই চলে। হিমসের গভর্নর কি উত্তর দিচ্ছেন? হিমসের গভর্নর বলে যে আমার মাত্র একটা জামা আর একটা তাহাবান, আমি একটা ধুয়ে এরপর একটা শুকাতে দিই, অন্যথায় তো উলঙ্গ হয়ে যাব, সতর খুলে যাবে। জামা ধুয়ে তাহাবান পরে বসে থাকি, তাহাবান ধুয়ে জামা পরে বসে থাকি, যার কারণে এটা করতে করতে জুমার সময় হয়ে যায়, জুমার পরে এরপর আমি আবার বাসায় আসি, কারণ এর কারণে সকালের কাজটা করতে পারি না, তো ওই কাজগুলো আমি জুমার পরে এসে সারি, যার কারণে আমি সংসারে কাজ করতে হয়, যার কারণে আমি ওই দিন আর অফিস করি না। তো এটা হলো মুখলেসানা দোষ ধরা, এমন দোষ সাদা দিলে দোষ ধরা, তাকে ছোট করার জন্য না, খাটো করার জন্য না, সাদা দিলে যদি দোষ ধরা হয়
তাহলে সংশোধন হওয়া সহজ, করাও সহজ। কিন্তু আমাদের সমস্যা হলো দোষ ধরিত তাকে খাটো করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু মারআতুল মুমিন, মিরআতুল মুমিন, মুমিন হলো মুমিনের জন্য আয়না স্বরূপ। শাইখুল ইসলাম মুফতি তাকুর উসমানি বলেন যে মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ। দেখো আয়নার সামনে দাঁড়ালে আয়না কেবল তার চেহারার দাগের কথা বলে, আয়না আরেকজনের কাছে বলে বেড়ায় না। ঠিক তেমনিভাবে মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ হওয়া, এর বাইরে যেন না হয়। আমাদের সমস্যার দোষ ধরি ধরি এবং বলে বেড়াই। আর যদি যার দোষ দোষী সে যদি দোষ না মানে, তাহলে তো আমি তার জন্য মানে একবারে থানাদারের চাইতে পুলিশের চাইতে বড় হয়ে যাই। এরকমটা না করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে দ্বিতীয় রাস্তা হলো খালেজ বন্ধু ঠিক করা, যাদের সঙ্গে একটা বোঝা পড়াতে যাবেন, তুমি আমার দোষ ধরবা, আমি তোমার দোষ ধরব। পারবো না ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। তৃতীয়টা একটু আজীব, সেটা হলো শত্রু সমালোচনা ঠান্ডা মাথায় পর্যালোচনা করা শোনা। কারণ শত্রু অনেক সময় সমালোচনা করবে তো আমার দোষের কথাও বলবে, যেটা বাস্তব দোষ নয় সেটাও বলবে, এর ভিতরে কিছু বাস্তব দোষও বের হয়ে আসবে। এই দিন আর সিরাতাল মুস্তাকিমের মধ্যে এক আজীব তাফসির আছে। আমরা নামাজের মধ্যে বলি না আল্লাহ সোজা পথ দেখান, সেখানে একটা আজীব তাফসির আছে যে এ তাফসিরে মুফাসসিরিন কিরামের কেউ কেউ লেখেন যে অনেক সময় আল্লাহ তাআলা সোজা পথ দেখানোর জন্য তার বিরুদ্ধে দুশ্মন ঠিক করে দেন। কেমনে দুশ্মন ঠিক করে দেন? কারণ তখন সে চিন্তা করে, আমি যদি এই খারাপ কাজটা করি তাহলে আমার সমালোচকরা আমাকে কি বলবে। এইভাবে আল্লাহ তাকে সোজা পথে রাখেন। তো অনেক সময় সরল পথে চালানোর জন্য আল্লাহ তার বিরুদ্ধে দুশ্মন ঠিক করে দেন। তো এই দিন সিরাতাল মুস্তাকিম আমরা তো নামাজের মধ্যে বলি, তো অনেক সময় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নিয়ে আমাদের বিরুদ্ধে শত্রু ঠিক করে দেন। শত্রু এবার সমালোচনা করে আমরা সতর্ক থাকি আর যেন সমালোচিত না হয়, তখন সোজা পথে চলতে থাকি। আল্লাহর হেকমত বোঝা কঠিন, আল্লাহর হেকমত বোঝা কঠিন। আমাদের বুজুর্গ হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, উনি যখন অন্ধ হয়ে গিয়েছিলেন শেষ বয়সে, তখন তিনি বলতেন যে ভাই চিঠিগুলো পড়ো, দেখে আমার বিরুদ্ধে কে কি লিখছে। তখন পড়া হইতো, তখন তিনি দেখতেন যে কেউ বলছে কাফের, কেউ বলছে মুশরিক। তো যখন কেউ লিখতো যে রশিদ আহমদ গাঙ্গুহি কাফের, তখন তিনি সঙ্গে সঙ্গে পড়তেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ভাই আলহামদুলিল্লাহ তওবা করে মুসলমান হয়ে গেছে, কত স্বাভাবিকভাবে নিতেন তারা, তারা বিষয়গুলোকে কত স্বাভাবিকভাবে নিতেন, আর আমরা কত কঠিনভাবে নেই। আমরা অনেক সময় অনেক কঠিন করে ফেলি। আপনার বিরোধিতা যেই লোকটা করে, হতে পারে সেই বিরোধিতাকারী ওই বিরোধিতা করছে দিন মনে করে, তাহলে ভাই আপনি তাকে বাধা দেওয়ার কে, সে তার দিনের কাজ করছে। বরং আপনার কাজ হলো যদি নিজের মধ্যে ত্রুটি থাকে সংশোধন হয়ে যাওয়া। আপনি সমালোচিত হচ্ছেন এর অর্থ হলো আপনি মজলুম হচ্ছেন। মজলুম হচ্ছেন এভাবে না দেখি, বরং আল্লাহ আপনাকে মুস্তাজাব দাওয়াত বানাচ্ছেন, আল্লাহ আপনাকে আপনার বলি বানাচ্ছেন। হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই, ওনাকে এক লোক বলল, এক লোক গালি দিল রাতবারে গলির মাঝখানে চৌরাস্তাতে গালি দিল। কি গালি দিল? ওই রিয়াকার। বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই হেসে দিয়ে বললেন, ভাই তুমি আমাকে চিনেছ, জগতের আর কেউ আমাকে চিনল না, এটাই আমার আসল পরিচয়। আল্লাহ আকবার, কেমন চিন্তা ছিল এরকম তাদের, কেমন চিন্তা ছিল তাদের। হযরত মুফতিফ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ একজন আল্লাহর ওলি ছিলেন। একবার এক মহিলা তার প্রতিবেশী তাকে দেখতে পারত না, রাস্তায় একা পেয়ে তাকে আচ্ছতরভাবে গালি গালা শুরু করলো। উনি সামনে হাঁটছেন, মহিলা পেছন দিয়ে গালি দিতে দিতে যাচ্ছে। এরপর এলাকা ঢুকার আগে তিনি বললেন যে আল্লাহর বান্দি, আর যদি কোনো গালি দেওয়ার থাকে দাও, এর কারণ হলো আমি এখন যে এলাকায় যাব ওখানে সব আমার ভক্তবৃন্দ, তোমাকে পাইলে যদি এরকম গালি দেয় একটা বক্তা বানিয়ে ফেলবে, এজন্য আর যদি কোনো গালি দেওয়ার থাকে এখনই দিয়ে দাও। তো দুশ্মনের সমালোচনা শোনার মানসিকতা রাখবেন আর মাফ করে দিবেন, তার সমালোচনা থেকে তাকে মাফ করে দিবেন। আপনি যদি দুশ্মনকে মাফ করতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করবেন।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চার নম্বর রাস্তা হলো মুহাসাবা, মাঝে মাঝে নিজের দোষের কথা চিন্তা করা। হাসিবু কাবলান তুহাসাবু, অনেক পদ্ধতি আছে, সহজ একটা পদ্ধতি বলি, মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত প্রতিটা অঙ্গ থেকে আপনি হিসাব নেবেন, চোখ বন্ধ করে দৃষ্টিটা কোলের দিকে রেখে। আমাদের মাশায়েখগণ বলেন, নিজেকে চেনার, নিজেকে দেখার একটা জানালা আছে, সে জানালার নাম হলো কোল। আমি যখন আমার কোলের দিকে তাকাবো চোখ বন্ধ করে, আর আমি ওই বন্ধ চোখ দিয়ে যখন অন্তরের চোখ খুলে নিজেকে দেখার চেষ্টা করব, আমার এই মস্তিষ্ক না দিলে আমি পাগল হতাম। আর এই মস্তিষ্ক দিয়ে কত ব্যভিচারের চিন্তা করেছি, এই মস্তিষ্ক দিয়ে কত হারাম চিন্তা করেছি, এই চোখ না দিলে আমি অন্ধ হতাম, এই চোখ দিয়ে আমি আল্লাহর কত নাফরমানি করেছি, এই জবান না দিলে আমি বোবা হতাম, এটা দিয়ে আমি আল্লাহর কত নাফরমানি করেছি, কান না দিলে বধির হতাম, এ কান দিয়ে আমি কত নাফরমানি করেছি। এভাবে আস্তে 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 পায়ের তালু পর্যন্ত প্রতিটা অঙ্গের হিসাব নেবেন। আমি তো কসম করে কথা বলবো, ঈমান যদি আমার অন্তরে থাকে, আপনার অন্তরে থাকে, তাহলে আপনি জবান থেকে নিচে নামার সাহস হবে না, ওখানেই আপনাকে আটকে যেতে হবে, জবান থেকে নিচে যাওয়ার সাহস হবে না। আল্লাহ এটাই বলেছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ নিজেকে যদি নিজে দেখতে চায় তাহলে সবচাইতে চক্ষুষ্মান নিজেকে দেখার জন্য সে নিজেই, যদিও সে নানা অজুহাত পেশ করে, আমরা নিজেদেরকে এভাবে চিনব। চিনার পরে কি করণীয় হবে, চিনার পরে একটাই করণীয়। হাকিমুল উম্মতকে জিজ্ঞেস করা হয়েছে গুনার চিকিৎসা কি, তিনি বললেন গুনার চিকিৎসা একটাই, গুনাহ ছেড়ে দেওয়া। গুনার চিকিৎসা একটাই গুনাহ, অন্যান্য জায়গায় অনেক চিকিৎসা দিয়েছেন, এই প্রশ্নে যাওয়ায় তিনি, কারণ প্রশ্নকর্তার অবস্থা অনুপাতে উত্তর দেওয়া, এটাও যারা বিজ্ঞ তাদের একটা স্বভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস এমন ছিল, একই প্রশ্ন উত্তর একজনকে একরকম দিয়েছেন, তার একজনকে আরেক রকম দিয়েছেন। তো থানবী রহমতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞেস করা হয়েছে গুনার চিকিৎসা কি, তিনি বললেন যে গুনার চিকিৎসা হলো নিজেকে ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। হাসান বসরি রহমতুল্লাহর কাছে যুবক আসলো, এসে বললো হযরত গুনায় শেষ হয়ে গেছি, কি করব। হযরত বললেন এত টেনশন কিসের, ভোর রাতে উঠবা, চোখের পানি ছেড়ে দিবা, তওবা করবা, আল্লাহ মাফ করে দিবেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে হযরত জান্নাত কয় কদম, তিনি বললেন যে মাত্র দুই কদম, এক কদম নফসের উপর দাও আর আরেক কদমে জান্নাতে চলে যাও, দুই কদম, জান্নাত তো বেশি দূরে না। তো আরেক যুবক আসলো, এসে ওনাকে বললো যে হযরত গুনাহ ছাড়তে পারবো না, এমন একটা নসিহত করেন যেন গুনাহও ছাড়তে না হয় আর জান্নাতও যেতে পারি। তো আমাদের মতো আর কি, গুনাহ ছাড়তে রাজি নেই, জান্নাতে যেতে চাই। তো হাসান বসরি রহমতুল্লাহ বললেন যে সহজ, তওবা করবা, চোখের পানি দিবা, লজ্জিত হবা, জান্নাতে চলে যাবা। এই কথাগুলো কেন বলেন ওনারা, কারণ নিজের দোষ যখন নিজে বুঝবো তওবার চিন্তা আসবে, আর তওবা আমার জিন্দগিতে যত বেশি আসবে, তওবার চাইতে নিজেকে সাফ করার দ্বিতীয় কোনো বড় হাতিয়ার নাই। আর তওবার চিন্তা আসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে। আল্লাহ আমাদেরকে তওবা বেশি বেশি করে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে সংশোধন হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আজকের এই আলোচনা মূলত প্রত্যেকের জন্য, বক্তার জন্য, শ্রোতার জন্য, সকলের জন্য এই আলোচনা। আল্লাহ সকলকে এই আলোচনা দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন।